প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে 1979 চনতে শিকিছিল দুর্যোগ প্রশমনের মন্ত্র। গুজরাটের মুরব্বীত মোদিয়ে শিকিছিল এই মন্ত্র। সেই মন্ত্রকে প্রধানমন্ত্রী মোদিয়ে কামত লগাইছিল 2014 চনের কাশ্মীরের বানপানীর সময়ত। আনকি কোভিডের সময়তো কামত লগাইছিল মুরব্বীত শিকা দুর্যোগ প্রশমনের মন্ত্র। এই কথা প্রকাশ পাইছে রিজিলিয়েন্ট ইন্ডিয়া হাউ মোদি ট্রান্সফর্ম ইন্ডিয়াজ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্যারাডাইম শীর্ষক গ্রন্থত। ব্লুক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনে সংকলন করা গ্রন্থখন প্রকাশ করে উলিয়াইছে রূপা পাবলিকেশনসে। এই গ্রন্থখনত প্রকাশ করা হয়েছে যে 1989 চনের মুরব্বীর মাসু বাঁধ ভঙার ফলত ঘরের মুঠচলৈকে পানি উঠিছিল। তেতিয়ার আর এস এস নেতা নরেন্দ্র মোদিয়ে সতীর্থসহ আহিছিল মুরব্বীলৈ। পানীয়ে উঠাই অনা বোকা আঁতরাই জীব জন্তুর উলি যাওয়া মৃতদেহর শেষকৃত্য করে ছসপ্তাহ কাল কটাইছিল মুরব্বী। সেই বানপানী স্বচক্ষুরে দেখা মুরব্বীর বাসিন্দা হবিব দেবকারায় কয় আর এস এসর কর্মীর লগত লৈ মোদি আহিছিল তেওঁলোকৰ গাঁওখনলৈ। কিছুদিন পিছতেই আছিল মুসলমান লোকসকলে যাতে সুকলমে ঈদ পালন করব পাৰে তাৰ বাবে মসজিদ ধুই চাফা কৰিছিল মোদি আৰু সতীৰ্থই। মুরব্বীর এগৰাকী স্থায়ী বাসিন্দা প্রদীপ ভালাই কয় যে মোদিয়ে সতীৰ্থৰ সৈতে লগ লাগি এগৰাকী পুরোহিতৰ প্ৰাণও বচাইছিল। বানৰ পানী বঢ়াৰ ফলত পুরোহিতগৰাকীৰ জীৱন ৰক্ষা কৰাৰ বাবে মন্দিৰৰ চূড়াত আরোহণ কৰে মোদিয়ে। অকল সেয়াই নহয়, এজন কংগ্রেছ কর্মীর ঘর বানে উদ্বাই নিয়ার পিছত তেওঁর ঘর সজাই দিয়ার ব্যবস্থা করেছিল মোদিয়ে। প্রদীপ ভালাই লগতে কয় যে শান্তিবন আশ্রমৰ পৰা মোদিয়ে সতীর্থর লগ লাগি 12টা মৃতদেহ উলিয়াই আনি সৎকার করেছিল। চারিদিন ধরে আশ্রমত পড়ে থাকার পিছত মৃতদেহ উলি গন্ধ ওলাবলৈ আরম্ভ করেছিল। কোনোৱে ভিতৰত প্রবেশ করে মৃতদেহ উদ্ধাৰৰ বাবে আগবাঢ়ি যোৱা নাছিল। মুরব্বীর বৃদ্ধ আবাস এটার পর 23টাক উলি যাওয়া মৃতদেহ উদ্ধার করেছিল। বডোদরার কিশোর লগ্নে নামের লোকজনে কয় যে মুরব্বীর উদ্ধার অভিযানের সময় মোদি অতি সংগঠিত আছিল। পাঁচজনক লোকের একোটা গোট গঠন করে দিয়েছিল। এই গোটসমূহে ঘরে ঘরে গৈ বোকা চাফা করেছিল। মোদিয়ে এই অভিজ্ঞতা প্রথমবারের বাবে ব্যবহার করেছিল 2001 চনের কচ্চর ভূমিকম্পর সময়ত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।